মিমির দিকে তাকিয়ে একটু হাসলাম। অন্যান্য মেয়েদের মতো মিম চাপাতা তুলতে ব্যস্ত। এই ফাঁকে আমি মিমের কয়েকটা ছবি আমার মোবাইলের ক্যামেরায় বন্দী করে নিলাম। সন্ধ্যাবেলা, এই যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপচাপ আমার সাথে চলো, দেখতে পাবে কোথায় যাচ্ছি। বললে কি হয়? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজের কথা আগেই বলে দিলে ওটা তো আর সারপ্রাইজ থাকবে না, তাই না? এরপর আমি মিমকে নিয়ে রিকশা করে একটি জায়গায় গিয়ে থামলাম। এই নির্জন জায়গায় তোমার কিসের সারপ্রাইজ? তোমার কি ভয় লাগছে? হুম। ভয় পেতে হবে না, আমি তো আছি তোমার সাথে। এরপর একটা রুমাল পকেট থেকে বের করে মিমের চোখ বেঁধে দিলাম। আরে আরে, চোখ বাঁধছো কেন? সারপ্রাইজের নিকটে চলে এসেছি, তাই চোখ বাঁধতেই হবে। আমার ভয় করছে। আমার উপর বিশ্বাস রাখো। হুম। মিমের হাত ধরে একটি জায়গায় নিয়ে আসলাম, তারপর মিমের চোখের বাঁধনটা খুলে দিলাম। চোখ খুলো মিম। মিম আস্তে আস্তে তার চোখের পাতা খুলল। চোখ খুলেই সে সামনে বরাবর একটা রাস্তা দেখতে পেল। রাস্তাটা ফুলের রাস্তা, পুরো রাস্তা যতদূর দেখা যাচ্ছে গোলাপ ফুলের পাপড়ি ছিটানো, তার উপর লাপ আঁকা, রাস্তার দুই পাশে বেলুন দিয়ে লাইটিং করা। জোনাকি পোকা যেভাবে আলো দেয় বেলুনের ভেতর থেকে, ঠিক সেরকম আলো বের হচ্ছে। মিম অবাক নয়নে সব কিছু তাকিয়ে দেখছে। মিম আমার দিকে তাকালো, আমি হাসি মুখে বললাম, দাঁড়িয়ে না থেকে ফুলের রাস্তা দিয়ে হাঁটা শুরু করো। এই আয়োজনটা আমার জন্য করেছো? হুম, তোমার জন্য। মিম ফুলের রাস্তা দিয়ে হাঁটছে, তার পাশাপাশি আমিও হাঁটছি। মিমের খুব ইচ্ছে করছিল এই মুহূর্তে আমার হাত ধরে এই ফুলের রাস্তাটা পাড়ি দিতে। আমি হয়তো মিমের মনের কথাটা শুনতে পেরেছি, তাই আস্তে করে মিমের ডান হাতটা আমার বাম হাতের মুঠোয় নিয়ে নিলাম। মিমের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, মনের কথাটাও শুনে ফেলল। একটু পর মিমকে নিয়ে আমি একটি জায়গায় দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়লেন যে? বাম দিকে যাও। মিম বাম দিকে যেতেই ছোট্ট একটা শখ খেল। খোলা মাঠের মতোই ছোট্ট একটা জায়গায় মোমবাতি দিয়ে গোল করে একটা বৃত্ত বানানো, তার ভিতরে ফুলের পাপড়ি দিয়ে লাভ আঁকা, লাভের ভিতর ছোট্ট করে এম লেখা, তার সামনে আরও একটা লাভ। মিম, ওই লাভের উপর গিয়ে দাঁড়াও। মিম আমার কথা মতো তার নামের অক্ষর যে লাভে আছে সেখানে গিয়ে দাঁড়ালো। এবার আমি মিমের সামনে গিয়ে তার নামের অক্ষরে লাভের উপর দাঁড়ালাম। এরপর মিমের সামনে হাঁটু গেড়ে বসলাম। মিম, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অবহেলা করেছি, কিন্তু সত্যি এটাই যে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ মিম, আমি তোমাকে অনেক ভালোবাসি। কলেজে যেদিন প্রথম তোমায় দেখি সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি, সেদিন থেকেই এই বুকে তোমার নামটা লেখা হয়ে গেছে। মিম চলো, সকল কষ্ট অবহেলা ভুলে গিয়ে আমরা সব কিছু নতুন করে শুরু করি। করবে তো শুরু সব কিছু নতুন করে? ভালোবাসবে তো আমাকে? এবার মিমের খুশি কে দেখে, মিম খুশিতে কেঁদে দিল। মিম এবার শব্দ করেই কেঁদে দিল। মিম কাঁদছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? মিম আমার কথার জবাব না দিয়ে আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়ে আমাকে জড়িয়ে ধরল। আই লাভ ইউ ইমরান। আমিও মিমকে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ টু মিম। মিমকে বুক থেকে সরিয়ে পকেট থেকে একজোড়া নূপুর বের করে মিমের পায়ের কাছে বসলাম। মিমের পায়ে হাত দিতেই মিম চিৎকার দিয়ে উঠল, কি করছো? কি পা ধরবে না? চুপ থাকো। আমার কথা শুনে মিম চুপ হয়ে গেল। মিমের সাদা মসৃণ পাটা আমার হাঁটুর উপর রাখলাম, নূপুরজোড়া মিমের দুই পায়ে পরিয়ে দিয়ে মিমের পায়ে ছোট্ট করে চুমু খেলাম। মিম লজ্জা পেয়ে পাটা সরিয়ে ফেলল। এই পায়ে চুমু দিলে কেন? তো কোথায় চুমু দেওয়ার কথা বলছো তুমি? তোমার ঠোঁটে দেওয়ার কথা বলছো না তো? শোনো, এইসব জায়গায় না, আগে বাড়ি যাই, তারপর দিব, কেমন? যা দূর, কি বলছো এসব? আরে মজা করছি। জানি, মজা না হলে দিতাম। কি দিতে? চুমু? চুমু না, ঘুষি দিতাম তোমাকে। তুমি পারবে আমাকে ঘুষি দিতে? কমিশনারের মেয়ে সব পারে। আমিও নেতার ছেলে, সব করতে পারি, এমনকি রোম্যান্সটাও করতে পারি। রোম্যান্স করতে আসলে কয়েকটা ঘুষি দিয়ে ছেড়ে দেব। দেখা যাবে কে কাকে ছাড়ে।
দেখা যাবে। এই চলো চলো হোটেলে ফিরে যাই, সবার সাথে এসেছি একসাথে ঘোরার জন্য, কিন্তু এখন আমরা দুজন আলাদা ঘুরছি, সবাই জানলে কিরকম খারাপ ভাববে একবার ভাবো তো। তাড়াতাড়ি চলো। মিম আর আমি হোটেলে ফিরে এলাম। আমরা হোটেলের সামনে এসে দেখি রিমা ও রিনু দাঁড়িয়ে আছে। আমাদেরকে একে অপরের হাত ধরে আসতে দেখে তারা খুব অবাক হয়। কি ব্যাপার, দুজনে একসাথে আবার হাত ধরে? দুজনে কি মিলেমিশে একাকার হয়ে গেছেন নাকি? ওয়াও, তাহলে তো ভালোই হয়েছে, এবার বড় করে আপনারা আমাদের ট্রিট দেবেন। দিব, কোনো সমস্যা নেই। এখন বলো বাকি সবাই কোথায়, কাউকে দেখছি না যে? সবাই ওই বিল্ডিং এর ছাদে গল্পের আসর জমিয়েছে, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমরা যেহেতু চলে এসেছো, চলো যাই। চলো। সবাই মিলে গল্পের আসর নিয়ে বসেছে, আমরাও তাদের সাথে যোগ দিলাম। এখানে কোনো স্যার নেই, তাই সবাই মিলে ঠিক করেছে কাপল ডান্স দিবে। সবাই সহমত পোষণ করলো, সবাই সবার পার্টনার চুজ করে নিল। প্রথমে আমি আর মিম ডান্স করব বলে ঠিক করেছে সবাই। আমি মিমের সামনে হাঁটু গেড়ে বসে মিমের দিকে হাত বাড়িয়ে দিলাম। মিম একটা হাসি দিয়ে আমার হাতে হাত রাখলো। সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে, যে মিম আর আমি একসময় একে অপরকে দেখতেই পারতাম না, আজকে সে আমরা একসাথে কাপল ডান্স দিচ্ছি। আমি মিমকে নিয়ে ছাদের মাঝখানে দাঁড়ালাম, গান প্লে হলো, গানের তালে তালে পায়ে পা মিলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাচছি আমরা। মিমের কোমরে হাত দিয়ে মিমকে নিজের সাথে মিশিয়ে নিয়েছি। আমরা ডান্স করছি ঠিকই, কিন্তু আমাদের চোখজোড়া একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে, যেন বছরের পর বছর আমাদের দেখা হয়নি। গান বন্ধ হলো, সবাই সিটি বাজিয়ে হাততালি দেওয়া শুরু করলো। মিম লজ্জা পেয়ে আমার কাছ থেকে সরে যায়। বাহ বাহ মিম, ইমরান কি রোমান্টিক, তাই না? তুই এত লজ্জা পাচ্ছিস কেন নতুন বউয়ের মতো? কই লজ্জা পাচ্ছি না তো। তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই লজ্জায় কুকড়িয়ে যাচ্ছিস। ধ্যাত, তেমন কিছু না। এক এক করে সবাই কাপল ডান্স দিচ্ছে, কাপল ডান্স শেষ। এবার সবাই ট্রুথ অর ডেয়ার খেলবে, কিন্তু আমি আর মিম খেলতে চাইনি। সবাই জোর করাতে অবশেষে আমরাও রাজি হলাম। বোতল ঘোরানো হলো, মুখ গিয়ে থামলো মিমের দিকে। মিম, ট্রুথ নাকি ডেয়ার, চুজ এনিওয়ান। মিম ট্রুথ চুজ করলো। ওই মিমকে আমি প্রশ্ন করি। আচ্ছা মিম, যদি কোনো মেয়ে এখন ইমরানকে জড়িয়ে ধরে, তুই কি করবি? হয় মেয়েটাকে থাপ্পড় মারবো, নয়তো ইমরানকে। আমি এই কথা শুনে আমার গালে হাত দিলাম। বাহ বাহ, এত ভালোবাসা। অনেক ভালোবাসা। অনেকেই বুঝতে পারছে না মিম কিসের ভালোবাসার কথা বলছে। বোতলটা আবার ঘোরানো হলো, মুখ গিয়ে থামলো আমার দিকে। আমি ড্যার নিলাম, একটা মেয়ে বলে উঠলো ড্যার সে দিবে। তখন মেয়েটা বলল, আমাকে জড়িয়ে ধরতে হবে। কি? মেয়েটির কথা শুনে আমি একটু বিষম খেলাম। মিম রেগে মেয়েটার দিকে তেড়ে গেল। এই তোর মাথা ঠিক আছে, কি বলছিস এসব? কিছু করার নাই, ড্যার নিয়েছে, এখন পালন করতেই হবে, না হলে মানতে হবে সে একটা লুজার। ড্যার পালন করবে ঠিকই, কিন্তু তোকে জড়িয়ে ধরে না, আমাকে জড়িয়ে ধরে। মিম এসে আমার সামনে দাঁড়ালো। মিম হাত দুইটা প্রসারিত করে বলল, হাগ মি। আমি একটা হাসি উপহার দিয়ে মিমকে জড়িয়ে ধরলাম। এবার সবার চোখ যেন কুটোর থেকে বেরিয়ে আসবে অবস্থা, সবাই নিশ্চিত হলো আমাদের মধ্যে নিশ্চয় কিছু আছে। মিমকে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছিলাম, যাওয়ার আগে মেয়েটাকে বললাম, আমার বউকে রেখে অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরবো ইম্পসিবল, এজন্য শুধু ভীত কেন, যে কোনো কিছু হতে আমি রাজি আছি।